জনগণ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগ স্থাপনকারী ওয়েবসাইট amarmp.com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আমি অ্যাম্বাসেডর সৌরভ কুমার সাহা। এবার প্রশ্ন করেছেন 1 নং কামারদহ ইউনিয়ন থেকে মোহাম্মদ নূর রব্বানী নূর। তার প্রশ্নের বিষয়বস্তু হলো অসহায় গ্রামবাসীর উপর জুলুম ও অত্যাচার রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। এ ব্যাপারে মাননীয় সংসদ সদস্য মহোদয় কী পদক্ষেপ নেবেন সে ব্যাপারে জানতে চাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নূর নবী নূরকে। উনি প্রশ্ন করেছেন কামদিয়া ইউনিয়নে পাড়া বড় গ্রাম থেকে এখানে কিছু লোক বিভিন্নভাবে বিভিন্ন নেতাদের নাম ব্যবহার করে এখানে গ্রামের অসহায় মানুষের ওপর অত্যাচার নির্যাতন করে। আমি বিষয়টা অবহিত হলাম, এরপরে আমি এলাকাতে যাব এবং ওই পাড়াতেও আমি যাব, গিয়ে যারা এই সমস্ত দুর্বৃত্তায়ন যারা দুর্বৃত্ত লোক যারা রয়েছে তাদেরকে আমি এলাকার মানুষের সামনে দাঁড় করাবো এবং এই ধরনের দুর্বৃত্তায়ন যেন কেউ করতে না পারে কারো নাম ভাঙিয়ে, এই ব্যাপারে আমি অবশ্যই একটি ব্যবস্থা গ্রহণ করব যেন এই ধরনের দুর্ঘটনা সেখানে ঘটতে না পারে। amarmp.com এর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ।